হাই ফ্রেন্ডস, দিস ইজ ট্রেনার। ওয়েলকাম তোমাদের আরও একটা নতুন রেসিপিতে। তাহলে চলো তো ঝটপট করে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 7 পিস মতন কই মাছ নিয়ে নিয়েছি। এগুলিকে আমি ভালোভাবে কেটে এবং ধুয়ে নিয়েছি। এখানে আমি বড় বড় সাইজের লাউ পাতা নিয়ে নিয়েছি, এগুলোকেও আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি 7টা তেজপাতা, আর এখানে নিয়েছি 1/2 কাপ মতন জিরে, যেটিকে আমি বেটে নিয়েছি। এটির সাথে আমি লঙ্কাও অ্যাড করেছি। এখানে আমি অ্যাড করছি নুন, অবশ্যই নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী। এখানে অ্যাড করছি হলুদ গুঁড়ো 2 চামচ মতন। এখানে অ্যাড করলাম তেজপাতাগুলি। এবার এখানে আমি জিরে আর লঙ্কা বাটাটি অ্যাড করেছি। এবার অ্যাড করলাম তেল, তেলটা একটু পরিমাণে বেশি দেবেন। এবার এটিকে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এবং এটিকে আমি ম্যারিনেটের জন্য 1/2 ঘন্টার মতন রেখে দেব। এগুলি আমি এক এক করে সমস্তটা রেডি করে নেব, আর এটিকে আমি ভাতের সাথে সেদ্ধ করব। আর অবশ্যই ভাতের জলটি আপনারা পরিমাপ করে দেবেন, অনেকেই রাইস কুকারেও ভাত করতে পারেন। ভাতটা যাতে ঝরঝরে হয়, ফ্যান না গালতে হয়, সেইভাবে ভাতটিকে আপনারা অবশ্যই তৈরি করবেন। আর এখান থেকে ভাতের মধ্যে মশলাটা বেরিয়ে বেরিয়ে আসবে, সেটাই সেই ভাতটাই খেতে প্রচুর টেস্টি হয়। এখানে দেখতে পাচ্ছেন যে ভাতটা হলুদ হলুদ লাগছে, অবশ্যই মশলাটা একটু বেরিয়ে এসছে ওই কারণে। আর এই মশলা মাখা যে ভাতটা, এটা খেতে ভীষণ টেস্টি হয়। অবশ্যই আপনারা এই রেসিপিটি বাড়িতে তৈরি করে দেখবেন। খুবই সিম্পল একটি রেসিপি, বাট খুবই টেস্টি আর বাঙালিয়ানা রেসিপি। তো অবশ্যই আপনারা একবার টেস্ট করে দেখবেন, আপনাদেরও ভালো লেগে থাকবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।